হঠাৎ মধ্যরাতে আপনার ঘুম ভেঙে গেল, আপনার বুকের উপর ভারী কিছু বসে আছে বলে অনুভব করলেন, এত ভারী কিছু যে ঠিকঠাক নিঃশ্বাসই নিতে পারছেন না। যখন টের পেলেন আপনি চাইলেও শরীরের কোনো অংশ নাড়াতে পারছেন না, এমনকি চিৎকারও করতে পারছেন না। এটি সাধারণত একজন ব্যক্তির ঘুমিয়ে পড়া বা জেগে ওঠার আগ মুহূর্তে ঘটে। সহজ কথায় নিজেকে এমন অসহায়ভাবে আবিষ্কার করাকেই স্লিপ প্যারালাইসিস বা বোবায় ধরা বলে। বোবায় ধরা এই পরিভাষাটির সাথে একদমই পরিচয় নেই এমন মানুষ বোধহয় পাওয়াই যাবে না। মাঝরাতে ভূতুড়ে অভিজ্ঞতা বা মনস্তত্ত্বের জ্ঞান নিয়ে নাড়াচাড়া কিংবা লোকমুখে শোনা নানা উপকথা কুসংস্কার থেকে বোবায় ধরা সম্পর্কে জেনেছেন। বোবায় ধরার পেছনের কারণ কি বা প্রকৃত অর্থই কি ঘটে থাকে এ ব্যাপারে দুরকম ব্যাখ্যা পাওয়া যায়, একটি প্যারানর্মাল ব্যাখ্যা, অন্যটি সায়েন্টিফিক ব্যাখ্যা। তবে যাই হোক, ব্যক্তিভেদে অভিজ্ঞতার ধরন মোটামুটি একই রকম। ঘুম ভেঙে যাওয়া এবং কিছুক্ষণের জন্য বাকশক্তিও হারিয়ে ফেলে, আর এর বাইরে ঘুম ভাঙার আগে এবং পরে অনেক কিছুই অনুভব করেন। কেউ ঘরের ভেতর ভৌতিক কিছুর উপস্থিতি টের পান, কেউ দুর্গন্ধ পান, কেউ বা আবার ভয়ানক কোনো প্রাণী দেখতে পান। এই পুরো ঘটনাটি হচ্ছে বোবায় ধরা। বাংলায় বোবায় ধরা নামকরণটি মূলত এসেছে গ্রাম্য লোককাহিনী থেকে। বলা হয় বোবা নামের ভূত ঘুমের ভেতর মুখ চেপে ধরে, তাই চোখ খুলেও মানুষ তখন কথা বলতে পারে না, একেই বোবায় ধরা বলে। তবে সেই ভূতটির নাম কেন বোবা সেটিও বোঝা কঠিন। বোবা বানিয়ে দেয় তাই বোবা। বোবায় ধরলে ব্যক্তি যেহেতু তাৎক্ষণিকভাবে অতি অল্প সময়ের জন্য বাগ ও চলন শক্তি হারিয়ে ফেলে, সেহেতু এটিকে স্লিপ প্যারালাইসিস বলে। এবার স্লিপ প্যারালাইসিসের প্যারানর্মাল দিকটার আরে একটু গভীরে ঢোকা যাক। আমরা জানি ইসলাম ধর্মে বিশ্বাসী হতে হলে অবশ্যই জিন জাতির অস্তিত্ব স্বীকার করতে হবে। ইসলামের দৃষ্টিতে জাসুম টার্মটি হচ্ছে কাবুস, অর্থাৎ বোবায় ধরা, যা ঘুমের মধ্যে মানুষের উপর ভর করে। জাসুম কখনো শরীরের কোনো অঙ্গগত বৈষয়িক কারণেও হতে পারে, যেমন কোনো খাবার বা ঔষধের প্রভাবে, আবার কখনো জিনের প্রভাবেও হতে পারে। ইবনে সিনা তার চিকিৎসা গ্রন্থ আল কানুনে বলেন, কাবুস পরিচ্ছেদ এটি এমন এক রোগ যার কারণে মানুষ ঘুমে প্রবেশকালে অনুভব করে যে ভারী কাল্পনিক কিছু তার উপরে পড়ছে, তাকে চাপ দিচ্ছে, তার নিঃশ্বাস বন্ধ করে ফেলছে, যার ফলে তার শব্দ আটকে যাচ্ছে, সে নড়াচড়া করতে পারছে না, যেন সে শ্বাস আটকে মারা যাবে। যখন এই অবস্থা কেটে যায় তখন আচমকা জেগে ওঠে। এই তিনটি রোগের সূচনা খিঁচুনি, স্ট্রোকড করা কিংবা ম্যানিয়া। যদি এটি বিভিন্ন পদার্থের জট পাকানোগত কারণে হয় এবং কোনো অবৈষয়িক কারণে না হয়। এবার দেখা যাক বিজ্ঞানে কি বলে। স্লিপ প্যারালাইসিস্টদের মতে বোবায় ধরা তেমন গুরুতর কোনো অস্বাভাবিকতা নয়, তাই ওই অর্থে কোনো রোগ বা রোগের আলামত বলতেও তারা চান না। তাদের মতে বোবায় ধরা হচ্ছে একটি ইন্টারনাল স্টেট, যেখানে আমরা ঘুম ও জাগরণের একটি মাঝামাঝি স্টেটে অবস্থান করি। ঘুমানোর সময় আমাদের মস্তিষ্ক কথা বলা সহ চলন ক্ষমতা সাময়িকভাবে বন্ধ রাখে, যাতে আমরা ঘুমের মাঝে চলতে গিয়ে আঘাত না পাই। কিন্তু এর মাঝে অনেক সময় আমরা জেগে উঠি, অর্থাৎ কখনো কখনো মস্তিষ্কের সক্রিয় অংশের কোনটা একত্রে কার্যকর হয় না, তখন অন্য অনুভব শক্তি সচল থাকলেও চলন এবং বাক শক্তি ফিরতে একটু সময় নেয়। এর মাঝে তৈরি হয় টেম্পোরারি প্যারালাইসিস বা বোবায় ধরা। পেনিসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ব্রায়ান শার্পের মতে বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের ক্ষেত্রে তিন ধরনের দৃষ্টিভ্রম বা হ্যালুসিনেশন তৈরি হতে পারে। প্রথমটি ইন্ট্রোডো বা ঘরের ভেতরে কোনো অতিপ্রাকৃত কিছুর উপস্থিতি টের পাওয়া। দ্বিতীয়টি ইনকিউবিস, আপনার মনে হতে পারে যে কোনো দৃশ্যমান বা ঈষৎ অদৃশ্য সত্তা আপনার বুকের ওপরে চেপে বসে আছে। সর্বশেষ লেভিটেশন, আপনার মনে হতে পারে আপনাকে কেউ শোয়া অবস্থায় শূন্যে তুলে ফেলেছে এবং কোনো অচেনা গন্তব্যে নিয়ে যাচ্ছে। এই তিন অবস্থার ভিতরে একটি সাধারণ পরিস্থিতি আপনি অনুভব করবেন, আর তা হলো না পারবেন বলতে, না পারবেন নড়তে, চিৎকার করতে চাইলেও মুখ ফুটে শব্দ করতে পারবেন না বা বের হবে না, হাত পা ছুটতে পারবেন না, এ পক্ষাঘাত দশা স্থায়ী হবে সর্বোচ্চ কয়েক সেকেন্ড। মায়ো ক্লিনিকের গবেষণা অনুযায়ী 10-25 বছর বয়সীদের ভেতরে বেশি দেখা যায় এই সমস্যাটি। স্লিপ অ্যাপনি কিংবা নার্কোলেপসি ধরনের নিদ্রাজনিত রোগে আক্রান্তদের বেলায় বোবায় ধরার হার বেশি। যুক্তরাজ্যের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের ড্যানিয়েল ডেনিস 862 জন ভাই বোনদের মধ্যে চালানো গবেষণার মাধ্যমে এ সিদ্ধান্তে আসেন যে বোবায় ধরা বা স্লিপ প্যারালাইসিসের বংশগতি বা জিনগত যোগ রয়েছে। 2011 সালে পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে চালানো গবেষণা দেখা যায় বিশ্বের 7.6% মানুষের সমস্যায় ভোগেন। বিষণ্ণতা বা উদ্বিগ্নতা রোগীদের শতকরা প্রায় 32 ভাগের ভেতরের মধ্যেই
এই সমস্যাটি দেখা যায়। এবং এর বাইরে সাধারণত যেসব কারণে বোবাথরা দেখা যায় সেগুলো হলো কম ঘুমানো, ঘুমের সময় পরিবর্তন, উপর হয়ে ঘুমানো, মাদকাসক্তি, বাইপোলার ডিসঅর্ডার বা জাতীয় মানসিক সমস্যা থাকা, নার্কোলেপসি বা অতি ঘুম কাতরতা, ঘুমের মধ্যে হাত পা ছোড়া বা হাঁটা সহ অন্যান্য নিদ্রাজনিত রোগ থাকা, সক্রিয়তা বর্ধক ঔষধ ব্যবহার। আগেও বলা হয়েছে বোবাথরা আসলে গুরুতর কোনো রোগ বা এমন কিছু নয়, তাই এর জন্য কোনো চিকিৎসারও প্রয়োজন নেই। তবে এটির ক্ষেত্রে এটি যদি বাড়াবাড়ি রকমের হয় তবে যে কাজগুলো আপনার করতে হবে তা হলো নিয়মিত কমপক্ষে 6-8 ঘন্টা ঘুমাবেন, ঘুমানোর পদ্ধতি পাল্টাবেন, বিশেষত উবর হয়ে কখনোই ঘুমাবেন না এবং একই সাথে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বড়ি সেবন করতে পারেন ঘুমের জন্য, অন্যান্য নিদ্রাজনিত বা মানসিক সমস্যা থেকে থাকলে সেগুলো চিকিৎসা নিন। এরকম আরো অদ্ভুত উইয়ার্ড সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্টে জানান আপনার মতামত, শেয়ার করুন বন্ধুদের সাথে, দ্রুত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।